ক্লাস 9 জিওগ্রাফি, তোমাদের পশ্চিমবঙ্গর চ্যাপ্টারটা যে রয়েছে পশ্চিমবঙ্গ সম্পর্কে, সেখান থেকে আমি আগের ভিডিওতে তোমাদের পশ্চিমবঙ্গে কৃষিকাজ থেকে শর্ট কোশ্চেন দিয়েছি। তার আর এছাড়াও তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন পার্ট থেকে শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকটা শর্ট কোশ্চেন খুব ভালো করে পড়বে আর প্রত্যেকটা উল্টো করে পড়বে। আর এখানে আমি যে শর্ট কোশ্চেনগুলো দিচ্ছি, এর বাইরে তোমাদের নিজেদের বই থেকে খুঁটিয়ে কিন্তু আর কোনো শর্ট কোশ্চেন পড়ার দরকার নেই, কারণ এখানে প্রত্যেকটা শর্ট কোশ্চেন আমি যা দিয়েছি এর বাইরে কিন্তু আর কোনো শর্ট কোশ্চেন দেবে না। আর এখান থেকে ব্রড কোশ্চেন কী কী পড়তে হবে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। কোশ্চেনগুলো খাতায় লিখে নাও আর প্রত্যেকটা উল্টো করে পড়বে। দেখো, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল কোন বায়ুর প্রভাবে দেখা যায়? উষ্ণ আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। পশ্চিমবঙ্গে শীতকালে কোন বায়ুর প্রভাব দেখা যায়? শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু। পশ্চিমবঙ্গে জলবায়ু কী প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কোন ঘূর্ণিঝড় হয়? ঘূর্ণিঝড়গুলো কোন কালে কোন ঘূর্ণিঝড় হয় সেগুলো প্রত্যেকটা ভালো করে পড়বে, যে কোনো একটা কিন্তু দেয়। কালবৈশাখী, যেটা উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে এই ঝড়ের নাম নরওয়েস্টার। পশ্চিমবঙ্গে কটি ঋতু পরিলক্ষিত হয়? চারটি, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল আর শীতকাল। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে পশ্চিম দিক থেকে আগত গরম বাতাসকে কী বলে? লু। পশ্চিমবঙ্গে গড় বার্ষিক বৃষ্টিপাত কত? 175 সেমি। পশ্চিমবঙ্গে শরৎকালে কোন ঘূর্ণিঝড় হয়? আশ্বিনের ঝড়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল কোন ঋতুতে হয়? বর্ষাকাল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল কি? শরৎকাল। শীতকালে পশ্চিমবঙ্গে কোন ঘূর্ণিঝড় হয়? পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা। শীতকালে কোন মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিম বায়ুর প্রভাব পশ্চিমবঙ্গে থাকে? উত্তর পূর্ব মৌসুমি বায়ু। উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোথার থেকে আসে? সাইবেরিয়ার থেকে। নেক্সট, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কোথার থেকে আসে? আরব বঙ্গোপসাগর থেকে, কারণ মৌসুমি বায়ু দুটো শাখায় বিভক্ত হয়ে আসে। নেক্সট, উত্তর পূর্ব মৌসুমি বায়ু থেকে বৃষ্টিপাত হয় না কেন? কারণ এটি স্থলভাগের ওপর থেকে আসে তাই। লাস্টের কোয়েশ্চেনগুলো দেখো, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের বৃষ্টিবহুল স্থান বক্সাদুয়ার। মৌসুমি বায়ু কথার অর্থ কী? ঋতু। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান পুরুলিয়ার তোরাং। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান পুরুলিয়ার সুইসা। পশ্চিমবঙ্গের শীতলতম স্থান সান্দাকফু। তোমরা শুধুমাত্র 20টা কোয়েশ্চেন পড়বে, এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। এখান থেকে ভালো করে যেগুলো পড়বে, যে পশ্চিমবঙ্গের বৃষ্টিবহুল উষ্ণতম শুষ্কতম শীতলতম স্থান কোনগুলো সেটা, আর কোন ঋতুতে কী ঘূর্ণিঝড় হয় সেটা, এই কোয়েশ্চেনগুলো যদি ভালো করে পড়ো তাহলে পশ্চিমবঙ্গে জলবায়ুর পার্ট থেকে যা শর্ট কোয়েশ্চেন দেবে সবগুলোই কিন্তু পারবে। এর বাইরে কিন্তু তোমাদের আর কোনো কোয়েশ্চেন আসবে না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো, যাতে হচ্ছে ভিডিওগুলো, পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা পেতে পারো। কারণ প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি তোমাদের এমনভাবে করার চেষ্টা করছি যাতে তোমাদের আলাদা করে আর পড়ার কোনো দরকারই না হয়, তোমরা এখান থেকে কিন্তু সমস্ত কোয়েশ্চেন পেয়ে যাবে।